কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে? এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষ বাস করেন। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না, খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান। প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভালো মানুষের সঙ্গেই খারাপটা হয়, কেন ভালো মানুষের জীবনে সুখ এত পরে আসে? যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক কম সময়েই অনেক কিছু পেয়ে যায়। অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তখন শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত লাভজনক প্রত্যেকের জন্যই। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গেই সব সময় খারাপ কিছু ঘটে? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে, ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায়, শান্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকেই চায়। কর্মফল সবাইকে ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে ভালো মানুষের সঙ্গে যখন খারাপ মানুষের কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন, দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা।